বন্ধুরা, তোমাদের সুবিধার্থে এই মাসের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটির প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয়েছে তার সম্পূর্ণ উত্তরসমূহ জানানো হয়েছে আজকের এই ভিডিওতে। এবং বন্ধুরা, পরবর্তী সময়ে আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার প্রতিটি বিষয়ে সম্পূর্ণ উত্তর পেতে হলে এই ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে, ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দাও, যাতে প্রতিটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটির উত্তরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও সবার আগে। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে সম্পূর্ণ উত্তরসমূহ জেনে নেওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম তোমরা আগে প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখে নাও, তারপর আমি এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের জানিয়ে দেব। তো অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ, এক নম্বর দাগে বলা হয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করো। তো এক নম্বর দাগের 1.1 নম্বর প্রশ্নে রয়েছে, জলের যে ধর্মের জন্য একটি ছোট পোঁকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো কোনটি? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ, জলের পৃষ্ঠটান। পরবর্তী 1.2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের যে মিশ্রণটি অদ্রাব্য বা ইমালসনের উদাহরণ সেটি হলো কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, দুধ। পরবর্তী 1.3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, শক্তির মাত্রীয় সংকেত হলো কোনটি? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, ML^-2 T^2। এরপর বন্ধুরা, 2 নম্বর দাগে বলা হয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। তো 2 নম্বর দাগে 2.1 নম্বর প্রশ্ন তো রয়েছে, এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত? তো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম। এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর হবে 0.044 কিলোগ্রাম। এরপর বন্ধুরা, 2.2 নম্বর প্রশ্নতে রয়েছে, রবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে? তো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান সবথেকে বেশি হবে। এরপর বন্ধুরা, 2.3 নম্বর প্রশ্নতে রয়েছে, একটি অ্যাসিড লবণের সংকেত লেখো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সোডিয়াম বাইসালফেট, যার সংকেত হলো NaHSO4। এরপর বন্ধুরা, 3 নম্বর দাগে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তো 3 নম্বর দাগে 3.1 নম্বর প্রশ্নে একটি অঙ্ক রয়েছে, অঙ্কটিতে এখানে বলা হয়েছে 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ আছে, যেখানে আণবিক ওজন বলে দেওয়া আছে 180। তাহলে দ্রবণের মোলার মাত্রা কত হবে সেটি নির্ণয় করো। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব গ্লুকোজের মোল সংখ্যা 18/180 = 0.1। 1 লিটার দ্রবণে গ্লুকোজ আছে 0.1 মোল, অতএব দ্রবণের মোলার মাত্রা = 0.1 মোল। পরবর্তী 3.2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে, একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করবে? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটা উল্লেখ করো। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব সিলভার নাইট্রেট বিকারক হিসেবে ব্যবহার করতে হবে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে সাদা অধক্ষেপ পড়বে, কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু সাদা অধক্ষেপ পড়বে না। এরপর বন্ধুরা, সর্বশেষ 4 নম্বর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও। তো 4 নম্বর দাগে 4.1 নম্বর প্রশ্নেতে রয়েছে, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে স্মল এম ও ক্যাপিটাল এম, বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো। তো বন্ধুরা, এই প্রশ্নটির সমাধান করে দেওয়া হয়েছে, সেটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখে নাও।
তো বন্ধুরা, আশা করছি তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছ। তাই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। এবং বন্ধুরা, এরপর তোমরা কোন বিষয়ের মডেল অ্যাক্টিভিটির উত্তর পেতে চাও সেটা অবশ্যই যেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং পরবর্তী সময়ে প্রতিটি বিষয়ের সমস্ত মডেল অ্যাক্টিভিটির উত্তর পেতে হলে অতি অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করতে যেন মোটেও ভুলো না। এবং এই ভিডিওটি তোমার অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিও, যাতে তারাও সমস্ত উত্তরগুলো সঠিকভাবে জানতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।